Assalamualaikum, আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আমার বাসা ঢাকা উত্তরার 10 নম্বর সেক্টরে আমার বয়স হলো 61 বছর আমি কোমর ব্যথা এবং হাঁটতে গেলে ডান পাশটা অবশ হয়ে যায় এবং দুই হাঁটুর জয়েন্টে ব্যথা প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত আমি এই রোগে ভুগতেছি আমি অনেক ডাক্তার দেখিয়েছি ফিজিক্যাল মেডিসিনের প্রফেসর দেখিয়েছি এবং ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন আমি দেখিয়েছি কিন্তু আমি আশাতীত ফল পাইনি আমি এই 10 12 বছর জীবনযাপনে আমার খুব কষ্ট হয়েছে হ্যাঁ স্বাভাবিক জীবনযাপন লিড করতে আমার খুব অসুবিধা হয়েছে পরবর্তীতে আমি যখন এই ঢাকা ডিপিআরসির সন্ধান পেলাম এখানে আমি আসলাম এবং এখানে এসে আমি ভর্তি হলাম 12 দিন আমি এখানে চিকিৎসা নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি আবার আমার স্বাভাবিক জীবনযাপন করতে পারবো আমি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আমার আমাকে মূলত আমি চেম্বারে দেখিয়েছি ডাক্তার মোহাম্মদ শহীদ প্রধান সাহেবকে ওনার অ্যাডভাইস অনুযায়ী আমি কোমরের এমআরআই করি এবং দুই হাঁটুর এক্সরে করি এরপরে উনি আমাকে বললেন যেখানে অন্তত পক্ষে ভর্তি হয়ে 10-12 দিন থাকলে হ্যাঁ আপনার সমস্যাটা কেটে যাবে যেহেতু আপনার যে বয়স এই বয়সে অপারেশন করলে যে কতটা সাকসেসফুল হবেন হ্যাঁ এটা নিয়ে আমার ধোঁয়া আশা আছে আর আমি যেহেতু অপারেশনের ভয় পাচ্ছিলাম আমি অপারেশন করাতে আদৌ রাজি না হ্যাঁ আমি ওনার অ্যাডভাইস মতো আমি হসপিটালে ভর্তি হয়ে যাই এবং আমাকে নিয়মিত সকালে বিকালে রাতে তিনবার আমাকে ফিজিওথেরাপি দেওয়া হয় আমাকে যিনি ফিজিওথেরাপি দিয়েছেন উনি হলেন নিরলসভাবে এবং অতি আন্তরিকতার সঙ্গে আমার ফিজিক্যাল এক্সারসাইজ আমার যাবতীয় যা এখানে ইনস্ট্রুমেন্ট আছে দেখলাম আমার এখানে চিকিৎসা ব্যবস্থা আমার মনে হচ্ছে যে বিশ্বমানের এবং বিভিন্ন মেশিন দেখে আমি খুব আনন্দিত এবং তারা আমাকে টেনচের মাধ্যমে শর্টওয়েভের মাধ্যমে হ্যাঁ তারপর তারা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বিভিন্ন থেরাপি তারা আমাকে দিয়েছে হ্যাঁ এবং আমি আলহামদুলিল্লাহ বলতে গেলে পুরোপুরি আমি সুস্থ এবং আমি মানসিকভাবে আমি খুবই সন্তুষ্ট কাজটা খুবই আন্তরিকতার সঙ্গে করেছে তাকে বারবার কল দিতে হয় না রিকোয়েস্ট করতে হয় না আমি তার উপর কৃতজ্ঞ আর এখানে অন্যান্য স্টাফ যারা ছিলেন তাদেরও আচার আচরণ ব্যবহার কথাবার্তা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার মান খুবই সুন্দর এবং তাদের খোঁজ খবর নেওয়া এখানে অ্যাডমিনে যারা আছেন তারাও নিয়মিত খোঁজ খবর রাখতেন তো আমি আফটারঅল সবার উপরে আমি হাইলি প্লিজড ডিপিআরসির সমস্ত স্টাফদের উপরে আমি খুবই সন্তুষ্ট